ওকে, আমরা গত পর্বে ছিলাম হচ্ছে লোকাল হোস্টে, আমরা মূলত একটা থিম ইনস্টল করছিলাম। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? হুম হুম ওকে, তো আমি লোকাল হোস্টে চলে যাই। লোকাল হোস্ট আশা করি সবাই এটা করতে পারবেন। নাজমুল আছো? হ্যাঁ, ভিডিওটা বাকি টুক একটু দেখে সলভ করে নিও, যেহেতু তুমি একটা ক্লাস মিস করছো একটু সমস্যা হবে। তারপরে একটু দেখলে এগুলো সহজ, এর আগে যেগুলো শিখেছি ওগুলো একদম সহজ বাচ্চাদের কাছ, আর এটা একটু হালকা। এক্ষেত্রে তো খালি যে যে আমার জ্যামটা ইনস্টল করতে হবে না, আর ই তো ইনস্টল করাই আছে যে ওয়ার্ডপ্রেস। তাহলে ই করেন, আমার একটু ওই যে লোকাল হোস্টের লিঙ্কটা দিয়ে দিন, কোনটা নাও। ওকে, আমি আবার দিয়ে দেবো, সমস্যা নাই। তার আগে আমি একটু লোকাল হোস্টে যাই, আমার এখানে সার্ভারের কাছে একটু মানে আস্তে আস্তে করতেছে, সমস্যা নাই, একটু সময় লাগবে। তো সমস্যা আসলে ক্লাস দরকার একটু ছোট ছোট হোক, সমস্যা নেই, ঠিক আছে? না, আমাদের ক্লাস 30-40 মিনিটের উপর যাবে না, ঠিক আছে? আমরা আমরা এমনি ক্লাস নিতাম মনে করেন 40টা, এমনি নেমো 50টা, সমস্যা নাই। তো কিন্তু একটা টপিকের উপরে একটা ক্লাস দিতে হবে, দুইটা টপিক আছে, ঠিক আছে? তো সমস্যা নাই, আবার একটু স্টপ করে আবার চালু একটা কাজ করতেছে। যদি কারো এরকম হয় যে অ্যাপাসিতে কাজ করতেছে না, তাহলে স্টপ করে মানে স্টপ করে আবার স্টার্ট করবে, তাহলে কাজ করবে, সমস্যা নেই, ঠিক আছে? একটু সময় নেন, এখন আবার দোকান হচ্ছে ক্যামেরা, এখন হবে আশা করি। এরকম সমস্যা হতে পারে, ঠিক আছে, কন্টিনিউ। যেহেতু আমার সার্ভার, আমরা তো এটা অনলাইন সার্ভারে কাজ করতেছি না, লাইভ সার্ভারে কাজ করতেছি না, আবার লোকাল সার্ভারে কাজ করতেছি, ঠিক আছে? এখন হয়ে গেছে। তো আমরা এই জায়গায় ছিলাম, ঠিক আছে? আমরা এই থিমটা সমস্ত কিছু আমরা চেক করবো, দেন কাস্টমাইজেশন করবো। আমি রিপ্লেস করি আরেকটু। ওকে, এখানে কিছু ফিক্স মানে পিকচার আনইজিবল দেখাচ্ছে, সমস্যা নাই। এই সাইটটা মূলত একটু আমরা দেখি, বডি বিল্ডারদের সাইট না? ওকে, যাই হোক, আমরা এখন এটাতে লগ ইন করি, wp.admin। আমরা এটাতে যাই, দেখেন আমরা কিন্তু এখন কিন্তু কাস্টমাইজেশন করার কোনো অপশন পাইতেছি না, ঠিক আছে? ওকে, রকির পাসওয়ার্ড এখানে আসলো কেমনে? রকি দিয়ে দিস ভাই। ঠিক আছে, এবার দেখেন আমরা আমরা এই জায়গায় ছিলাম, আমরা গত পর্বে আমরা এই থিমটা ইনস্টল করে রাখছিলাম, এই লাইভ থিমটা আমি দেখাচ্ছি আবার। তো আমি সবগুলো এখন রেজিস্টার করে দিব, টোটালি রেজিস্টার করে দিতে পারি মানে ফালাই দিতে পারি, বা না চাইলে আমরা এই থিমটাই কাস্টমাইজ করব। এই থিমটার অবশ্য নিচের মানে ফুটারটা অনেক ভাল লাগছে আমার, তো থাক, আর বাকি যতগুলো আছে সবগুলো আমরা কি ডিলিট করে দেব। তো আমরা ডিলিট করার আগে আমরা যেটা করব, কিছু আমরা প্লাগ ইন, আগে দেখেন আমি এখানে যাই, আমরা হোম পেজটা রাখবো, আর হচ্ছে এগুলো যত কিছু আছে এই ডিজাইনটা আমি চাই না, এই ডিজাইনটা রিমুভ করে দিব। তো এখানে জন্য দেখেন কাস্টমাইজেশন করার অপশন আছে উপরে, এত এত সময় ছিল না, একটা এলিমেন্টের একটা সফটওয়্যার আছে মানে প্লাগ ইন আছে, যেমন আমি প্লাগ ইনে চলে যাই, মানে আমরা যদি কোনো কিছু এডিট করতে যাই, এডিট করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার বা ই থাকে, ধরেন ভিডিও এডিট করতে গেলে ফিল্মোরা আছে, ক্যামটাসিয়া আছে, অ্যাডোবি আফটার ইফেক্ট আছে, তারপরে আমরা বেশিরভাগ করি হলো মুভি বিয়া দিয়ে। যেমন আমরা এখানেও সেম, যদি আপনাকে কোনো কিছু এডিট করতে হয় তাহলে আপনাকে এলিমেন্টরের দ্বারা করতে হবে, ঠিক আছে? তো এলিমেন্টরটা আমি এখন ডিঅ্যাক্টিভ করে দিই, আপনাদের বোঝার স্বার্থে ডিঅ্যাক্টিভ করে দিই। ধরেন আমার এলিমেন্টরটা এখন ডিঅ্যাক্টিভ, দেন ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন দেখেন আমি এটা রিপ্লেস করলে এই অপশনটা আসবে না, দেখছেন? শুধু ফুটারটা আছে আর বাকিগুলো সব চলে গেছে। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে বাকি যতগুলো ছিল, যেমন অনেক বড় কিন্তু পেজটা ছিল, এখন শুধু ফুটার আছে আর নিচে কিছু নাই, দেখেন? ওইগুলা মূলত এলিমেন্টরটা করা হয়েছিল, বিদায় আমি যখন এলিমেন্টরটা ডিলিট করে দিলাম সাথে সাথে কিন্তু এলিমেন্টরটা চলে গেল, তার মানে বুঝতে পারলেন যে এগুলো এলিমেন্টরটা করা হয়েছে। তো এবার আমরা এলিমেন্টর যখন আমাদের
তখন আমরা থিম ইনস্টল করব বা এলিমেন্টর, সবার আগে আপনি এলিমেন্টরটা নামায় রাখবেন। আমি এলিমেন্টরটা নামানোর জন্য আমি অ্যাডে অ্যাডে নিউ আমি ক্লিক করব, নতুন প্লাগইনে আমি ক্লিক করব, মানে নতুন একটা প্লাগইন লাগবে আমাদের। বাই ডিফল্ট আমাদের ওয়ার্ডপ্রেস এর ভিতরে সব ধরনের প্লাগইনের অ্যাক্সেস পাবেন, ঠিক আছে? কিন্তু কতগুলো পেইড আছে, কতগুলো ফ্রি আছে, অবশ্য ফ্রিতেই সবগুলো পাবেন। কিছু হয়তো সাবস্ক্রিপশন কিনতে হতে পারে, যখন আপনি এগুলার পেইড ইউজ করতে চাবেন তখন আপনার সাবস্ক্রিপশন করতে চাবেন, মানে সাবস্ক্রিপশন চাবেন। যখন একটা কাজ আপনি একটু ভাল লাগছে তখন ওইখানে মানে ফ্রি অ্যান্ড পেইড আছে, ঠিক আছে, ওইগুলা দিয়ে আপনি করে নিতে পারেন। তখন আমরা কি করবো, এলিমেন্টর লিখে এইখানে সার্চ করব। সার্চ করার পর আমরা নিচের দিকে আসতে পারি, দেন উপরের দিকে আমরা দেখেন এলিমেন্টর নামে একটা কি প্লাগ ইন পায় গেছি। এখানে প্রায় 5 মিলিয়ন মানুষ এটা কি কাজ করতেছে, অ্যাক্টিভ আছে বর্তমানে। তো আমি এটা ইনস্টল করি। একটুটা কিছুটা সময় লাগবে, সমস্যা নাই, আমাদের কাছে অপরান্ত সময় আছে। তো আমাদের কোর্সটা কিন্তু কারোর সাথে পড়বে না, ঠিক আছে, এটা মনে রাখবেন, কারোর সাথে পড়বে না। কারণ আমরা এটা কাজ করি, কাজ করার পরে যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটুকু দিয়ে আমরা শিখাই, বাইরে কোনো কিছু আমরা শিখাই না। আর আমাদের ভিডিও গুলা দেখলে বুঝতে পারবেন সবার থেকে বেসিক, একদম বেসিক, যে কেউ বুঝতে পারবে। একটু সময় লাগবে, আমরা অপেক্ষা করি। নেট স্পিড মনে হয় দুর্বল, আমি আবার একটু রিফ্রেশ করি। খুব ঝামেলা করতে যাই 2-3 দিন। হ্যাঁ, আমি এবার মনে হয় তাড়াতাড়ি হবে, দেখেন। অনেক সময় লাগবে, বুঝতেছি। অনেক সময় লাগতেছি তো, সমস্যা। ওকে, আমি আর একটা প্রসেস ফলো করি, আপনারা এইভাবে অ্যাক্টিভ করে নিতে পারবেন, সমস্যা নেই। আমি কি আমার মেন ওয়াইফাই তে কাজ করব? না না, এখানে করেন, দাদু ভাই সময় লাগতেছে তো, একটা এলিমেন্টের নামাইতে যদি এত সময় লাগে তাহলে বাকি সফটটা নামাও কেমনে? এখানে তো কোটি কোটি সফটওয়্যার আছে, এরপরে তো আর কোনো কাজ নাই এলিমেন্টের। আমরা তো আছি এই এই এলিমেন্টের দিয়েই তো কাজ করব নাকি? হ্যাঁ, এলিমেন্টের তে কাজ করতে হবে, কিন্তু এলিমেন্টর এর কিছু জিনিস আছে এখানে আমরা দেখবো। এই যে এখানে আমরা এলিমেন্টর কিট ব্যবহার করব, অ্যাডনস আছে, তারপরে আপনার হেডার এন্ড ফুটারটা আমরা দেখতে পারি, তারপরে মায়া নামের একটা সফটওয়্যার আছে, এই যে একটা স্টেপ টেমপ্লেট আছে, মাস্টার অ্যাডনস আছে, তারপরে ইভেন্ট মানে এনভার্টো এলিমেন্টর ফটো অ্যান্ড টেমপ্লেট, এটা এগুলো নামেই তো হবে, এগুলো সবই আমাদের আমাদেরকে দেখতে হবে। কারণ আমরা যেহেতু একটু সময় লাগবে, আমরা থিম ফরেস্টে চলে যাই, এখন তো আমরা ফ্রি থিমে কাজ করতেছি, ঠিক আছে, থিম ফরেস্টে চলে আসি। দেখেন আমাদের যত কিছু লাগবে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো ধরেন আমার থিম লাগবে, তাহলে আমি থিম লিখতে পারি, অথবা এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে সিলেক্ট করে আমি ই করি, এন্টার কি লক করলে হয়ে যাবে। এবার দেখেন এখানে কিন্তু কোটি কোটি থিম আছে, ঠিক আছে, কোটি কোটি থিম আছে। এই থিম গুলো কিন্তু কিনে কাজ করতে হয়, ঠিক আছে। একটা টেমপ্লেট আপনার পছন্দ হয়েছে, এই টেমপ্লেট গুলো কিন্তু ফ্রিতে পাবেন না। তখন কি করবেন, তখন কিন্তু কিছু কিছু প্লাগ ইনের সাহায্য নিতে হবে, ভালো ভালো টেমপ্লেট নিতে গিয়ে, বিষয়টা বুঝতে পারছেন? তো এই আপনার তো এখন টাকা খরচ করবেন না, তাই না? আপনার কি এখন টাকা আছে? বায়ার সব বায়ারে কিন্তু আপনাকে থিম কিনে দিবে না। আমরা ফ্রি থিম দিয়ে কাজ করতেছি, এখন লাস্টের দিকে আমরা পেড থিম দিয়ে কাজ করা দেখ। তো এখন দেখেন একটা যদি বায়ার আসে আপনাকে, নাজমুল স্টক, তো কার নয়েজ আসতেছে রকি, তো এখন আমরা কিন্তু পেড থিমটা কাজ করব না। আর পেড থিমটা কিন্তু বায়ার আপনাকে কাজ করতে গেলে মিনিমাম আপনাকে ধরেন $200-$250 দেয় মিনিমাম। আর ফ্রি থিমটা কাজ করলে কিন্তু আপনাকে সর্বোচ্চ $150 দিবে। তুমি ফ্রি থিমটা একটা করে দাও আপাতত, আমি চলি চলতে থাকি, ঠিক আছে, ওরা কিন্তু থিম কিনবে না। তখন আপনাকে এই ফ্রি থিমের কাজগুলো জানতে হবে,
তো দেখেন আমার এখন ওই এলিমেন্টর ইনস্টল হতে এত সময় লাগছে। তো তখন আমরা এটা কি করব, এখানে দেখেন প্রায় দেখেন কতগুলো ট্যাম্পলেট আছে একটু দেখেন, সমস্যা নাই, আমার কাছে সব ধরনের থিমই আছে, পেড থিম, ওটার জন্য সমস্যা হবে না। তারপরে আমরা একটু থিমের ডেমোগুলা দেখি যে আমার কোন ডেমোগুলা কোন কাজে লাগতে পারে। দেখেন এখানে কিন্তু রেডিমেড সবকিছু সাজানো আছে, ঠিক আছে, সবকিছু সাজানো আছে, এভরিথিং, আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট চান এখান থেকে সাজানো অবস্থায় পাবেন। আপনি শুধু খালি আপনাকে কি করতে হবে, ইনপুট করতে হবে, ইনপুট করে ওইটার ওর নাম ঠিকানা কিছু অপশন এডিট করে দিলেন, কিছু সেকশন ডিলিট করে দিয়ে নতুন সেকশন অ্যাড করলেন, প্রয়োজন অনুসারে বাইরে আপনাকে বলে দিবে যে এটা এটা থাকবে না, এখানে এটা থাকবে না, এটা এখানে অ্যাড করো, আমার নতুন রিকোয়ারমেন্ট, আপনাকে সবকিছু বলে দিবে, ঠিক আছে। ওই ডিজাইন অনুসারে আপনাকে তৈরি করতে হবে, অথবা আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে দিবে, বলবে যে ধরো আমি এই ওয়েবসাইটটা আমার খুব পছন্দ হয়েছে, তুমি এরকম একটা ওয়েবসাইট তৈরি করো, তৈরি করে আমার জন্য তৈরি করো, আমি তোমাকে ডোমেন হোস্টিং দিয়ে দিলাম, তুমি এরকম ডিজাইন তৈরি করো। তখন আপনাকে যেটা করতে হবে এলিমেন্টর দিয়ে দেখে দেখে এই ডিজাইনটা আপনাকে করতে হবে, কিন্তু এলিমেন্টর দিয়ে কিন্তু সবগুলা ডিজাইন করা সম্ভব নয়। দেখেন উপরে একটা ছোট্ট একটা মেনুবার, মানে মেনুবার আছে, ওর নিচেও একটা মেনুবার আছে, তো এটা কিন্তু আপনার এই ফ্রি থিমে নাও পাইতে পারেন, তখন কিন্তু আপনার পেড থিমের আশ্রয় নিতে হবে, অথবা পাইতেও পারেন কিন্তু সবগুলা কিন্তু অ্যাকুরেট পাবেন না, তখন আপনাকে এলিমেন্টরের সাহায্য নিতে হবে কাজ করার জন্য, অথবা ফ্রি থিম গুলো বাদ দিয়ে পেড থিমে যাইতে হবে, অথবা যদি বলেন যে না আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আমাদের থিম গুলো সব মানে কাজ করতে পারতেছি না, তখন বললো ঠিক আছে এই থিম তো এই একটা এক্সট্রাকশন দিয়ে আমরা থিম বাইর করবো, যে এই থিম কোন থিমটা করা হয়েছে, ঠিক আছে, ওই এক্সট্রাকশনটা বের করে বলবো যে থিম ওই থিমটা করবো আমরা কিনে দিতে, ঠিক আছে। আসাদ ভাই ডিস্টার্ব করতেছো, রকি আনমিউট হও, আসাদ ভাই কে মিউট করে দিলাম। জি রাজু ভাই, হ্যাঁ বলেন, বুঝতে পারতেছি। তো ওই থিমটা আমরা কিভাবে বের করবো সেটা আমরা পরবর্তীতে দেখবো। তো এইভাবে বের করতে হবে, তোমরা নয়েজ করলে তো সমস্যা। হ্যাঁ দেখেন আমরা কিন্তু এখন ইনস্টল হয়ে গেছে, থিম ইনস্টল হয়ে গেছে, মানে সরি প্লাগ ইন ইনস্টল হয়ে গেছে এলিমেন্টর, এবার অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভ করলে আমাদের কিছুটা সময় লাগবে, সমস্যা নাই, অ্যাক্টিভ হতে বেশি সময় লাগে না। দেখ সেকেন্ড, এই নাজমু তুমি ডিস্টার্ব করতেছো, শব্দ আস্তে আস্তে বুঝছো। তো যাই হোক, এবার দেখেন এখানে কিন্তু এডিট করার কোনো অপশন নাই, এখানে দুইটা এডিট করার অপশন আছে, একটা হচ্ছে কাস্টম, মানে সামনাসামনি এটা আমরা পরে দেখবো, আগে আমরা এলিমেন্টরের বিষয়টা শেষ করি। যাই হোক আমরা একটু ব্যাক করি, এটা রিপ্লেস করি, আমরা থিম গুলা কেটে দিই। দেখেন এখন কিন্তু বাকি যতগুলা ছিল তখন সবগুলা কিন্তু এখানে আসছে, অ্যাকসেপ্ট, তখন কিন্তু এরকম ছিল না। তো এবার দেখেন আমি এটাতে আমি ক্লিক করবো, এখান থেকে আমি সবগুলা সেকশন ডিলিট করে দিতে পারি। এবার এটা আমরা এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করে অন্য কোনো ট্যাপে যাওয়া যাবে না, এখানেই থাকতে হবে। ওকে, আমরা সবগুলো মানে ই করে দিব, সব সেকশন আমাদের প্রতিটা মানে প্রতিটা সেকশন আলাদা আলাদা সেকশন গুলো আমি বুঝাইতেছি। এই যে দেখেন এখান থেকে একটু দেখেন, এই যে আমরা একটা হোম পেজে একটা ছবি রাখছি এটা কিন্তু একটা সেকশন, তারপরে এই যে এখানে দেখেন একটা সেকশন আছে, ঠিক আছে, এখানে একটা সেকশন আছে, দেখছেন একটা বড় বড় সিস্টেম, এখানে আরেকটা সেকশন, দেখছেন প্রতিটা সেকশন আলাদা আলাদা, এই একটা সেকশন, এই একটা সেকশন, দেখছেন প্রতিটা আলাদা আলাদা সেকশন, হ্যাঁ বলা কিন্তু প্রতিটা সেকশন ভাগ করা। তো আমি দেখেন সবগুলা সেকশন উড়িয়ে দিতেছি, দেখছেন সেকশন একটা করে সেকশন ডিলিট করে দিতেছি, তো হোম পেজ আমি ডিলিট করে দিব, সমস্যা নাই। আগে আজকে আমরা সেকশন তৈরি করা শিখবো, কিভাবে কি করতে হয়। তো এই হোম পেজের সেকশনটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার কিন্তু আমি আবার আপডেট করি, আপডেট করলাম মানে এইটুকু আমার কাজ হয়ে গেছে, আর কোনো লাগবে না। এখন আমি এই আমাদের লোকাল হোস্টটা লিখে আমি একটু ইন্টারে চাপ দিই, দেখেন আমাদের ওয়েবসাইটটা এখন কি অবস্থায় আছে, দেখছেন কিছু নাই, শুধু মেনুবার আছে, আর হচ্ছে এখানে একটা ফুটার আছে, মানে হেডার আছে এবং ফুটার আছে, আর বাকিগুলো নাই, উড়ে গেছে। তো এবার দেখেন আমি একটা নতুন একটা সেকশন তৈরি করব, সেকশন তৈরি করার জন্য দেখেন এখানে অনেকগুলো সেকশন আছে, এটা হচ্ছে ফুল সেকশন, ঠিক আছে। এখানে এখানে দেখেন একটা সেকশন আছে, এটা হলো একের সেকশন, এটা হচ্ছে
এটা ধরেন একটা 12 12 সেকশন আপনার এখান থেকে এখানে সাইজ হচ্ছে 12 তো এটা ফুল হাইটের একটা 12 সেকশন এটা কয় সেকশন 6 সেকশন 6 6 12 তো সেটা বুঝতে পারছেন এটা কত হবে জি এটা হচ্ছে 4 4 3 4 12 এটা কয়টা হচ্ছে 4 টা এটা 4 টা 3 4 12 এটা কয়টা হচ্ছে এটা মেবি এটা হচ্ছে 3 আর এটা 4 আর এটা মেবি 8 দেখছেন প্রতিটা সেকশন এরকম বলা আছে ঠিক আছে কোন সেকশনে কাজ কখন লাগে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি একটা সেকশন নেই যেহেতু আমাদের এখানে একটা সেকশন লাগবে তো আমি এটা চাচ্ছি যে একটা এখানে ই থাক মানে আমাদের হোম পেজ থাক হোম পেজের জন্য একটা সেকশন নিলাম আমি আবার নেই এখানে ক্লিক করলাম ক্লিক করে বারের একটা সেকশন নিলাম নেওয়ার পর এখানে আমি বক্সে আসলাম এখানে আপনাদের দিয়ে দিবেন ফুল হাইট ঠিক আছে বক্স যদি দেন তাহলে বক্স থাকবে আর ফুল হাইট দিলে ফুল থাকবে তো এবার আমি এখানে ধরেন এখানে আসি এবার আমি এটাতে ব্যাকগ্রাউন্ড দিই একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো অথবা বাইরে থেকে পিকচার আনতে পারবো একটা পিকচার আনি তো আমি দেখেন পিকচার আনার জন্য কি করলাম এখানে ক্লিক করলাম তো আমি এটা এখান থেকে চাইলে আমি আমার কম্পিউটার থেকে কি মানে পিকচার নিয়ে আসতে পারবো ঠিক আছে এখান থেকে নিয়ে আসতে পারবো তো এটা আমার লাগবে না আমি চাইলে আমি এখান থেকে মানে আমাদের এখানে একটা ই আছে ওয়েবসাইট আছে এখান থেকে আমরা ডাইরেক্ট ইম্পোর্ট করতে পারি তো আমি লিখি বডি বিল্ডার এই পাওয়া যায় কিনা বডি মার্স ধরেন এই পিকচারটা বডি বিল্ডার দেন বডি বিল্ডার দিয়ে সার দেন জিম লেখেন না হলে আমি ফিটনেস জিম জেইএম হবে জি আসবে কি না আসার তো কথা অবশ্য আমরা লেট করি একটু এটা আসতেছে ঠিক আছে মাথার তাপ তোর কেটে গেছে তো ফিটনেস ফিটনেসে ফুড আসতেছে ঠিক আছে যাই হোক ব্যাপার না আমরা অন্তত জিমের জন্য একটা ফুড নেই নাকি খালি তো স্বাস্থ্য আরো ফুলে যাবে ধরেন একটা ফুড নিয়ে কাজ করি ধরেন আমি এটা নেই ওকে আমি এটা ইনস্টল করি এখানে দেখেন ক্লিক করলাম এটা ঘুরতেছে আমার এখানে অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে যাবে সমস্যা নেই তো দেখেন এখানে কিন্তু হয়ে গেছে এটা ইম্পোর্ট কিন্তু সম্পূর্ণ দেখাইতেছে না এবার এটা যদি হয় তাহলে আপনাকে এখানে আসতে হবে সাইজে ঠিক আছে সাইজের দিকে যাই এটা থাক আপাতত আমরা দেখি সাইজ এটা কি মেডেলে থাকবে এটা পরে দেখি আগে আমরা সাইজ দেখি পাওয়ার সাইজ এবার আমি এখানে আসি আবার এখানে হাইটটা দিবেন দেখেন আমি স্টাইলে আসলাম এখন আসলাম লেআউটে লেআউট এসে আমি হাইটটা দিলাম হচ্ছে মিন হাইট মিন হাইট দেখছেন একটু হাইটটা কি ভালো না দেখা যাইতেছে না হ্যাঁ হ্যাঁ দেখা যায় এবার এটা চাইলে আমি কিন্তু আরো বড় করতে পারি ঠিক আছে আমার হোম পেজ আর একটু বড় করতে পারি এখানে মিন হাইট দেখছেন একটা কিন্তু হাইট হয়ে গেল এখানে চাইলে কি এখানে যে একটা সেকশন আছে আমি এখান থেকে ক্লিক করি আমি এখানে একটা হেডলাইন নিলাম হেডলাইন নিয়ে এখানে দিয়ে দিলাম লেখি ধরেন বেস্ট কি ফুড যেরকম থাকবে বেস্ট ফুড ইন্ডিয়ান সার্ভিস বেস্ট ইন্ডিয়ান ফুড বেস্ট ইন্ডিয়ান ফুড ইন্ডিয়ান ফুড ওকে এটা দেখেন আমি চাইলে কিন্তু কালো আছে এটা কিন্তু কালোই ভালো লাগতেছে না আমরা একটু এটা করি স্টাইল আসি এখানে দেখেন টাইপোগ্রাফি নামের একটা অপশন আছে টাইপোগ্রাফি এখানে আপনারা ক্লিক করবেন এখানে চাইলে ফন্ট অন্যরকম ফন্ট দিতে পারেন দেখেন ফন্ট সিলেক্ট করতে পারেন দেখছেন আপনার মতো করে ডিজাইন করে নিতে পারেন তো এই ফন্টটা ভালো লাগতেছে না আরেকটু দেখি বড়টা পাই কিনা ওকে এটাও খারাপ না একটু ফন্ট সাইজ আপনি কিন্তু বড় ছোট করতে পারেন দেখছেন এখান থেকে তো এটা এটা যেহেতু মোড়ায় চলে যাচ্ছে ভালো লাগতেছে না আপনি স্টাইলে আসে না এখানে আপনি আবার কন্টেন্ট আসে এখান থেকে মাস মেডেল করে দিতে পারবেন দেখছেন মেডেল হয়ে গেছে নাজমুল তো দেখেন এখন আবার লেখাটা কিন্তু কালোই ভালো লাগতেছে না আবার স্টাইলে আসলাম স্টাইলে এসে এই টেক্সট কালারটা আমি সাদা করে দিই
এখানে সাদা হয়ে গেছে, ঠিক আছে, সাদাই ভালো লাগছে। এটা যে এখন আপাতত আমি কিছু করলাম না, এখানে আপডেট করে দিলাম, একদম সিম্পল আপাতত, ঠিক আছে। এবার দেখেন আমি এখানে রিপ্লেস করি, দেখছেন হোম পেজ কিন্তু হয়ে গেছে একটা। তারপরে দেখেন এটা কিন্তু কভারের নিচে আরো একটু বড় হলে কিন্তু ভালো লাগতো, ঠিক আছে। এটা আমি আরেকটু বড় করি। এবার আবার আসলাম, এখানে ক্লিক করলাম, দেখেন সেকশন, যেহেতু আমাদের সেকশনের কাজ এখন আরেকটু বড় করার জন্য, তাহলে মেন হাইটটা আরেকটু বাড়াই দিলাম, দেখেন এবার মনে হয় পারফেক্ট লাগবে। ওকে 700 করে দিই, 700, ওকে 707, ওকে। এবার দেখেন আমরা একটু রিফ্রেশ করি, দেখেন এবার দেখেন পারফেক্ট মনে হইতেছে না হোম পেজটা? জি জি। এবার এবার এই হোম পেজটার ভিতরে আমি চাইতেছি মানে এই লেখাটা যেন একটু বার থাকে, তো হুবার করি একটু, আমরা নিচের দিকে আসি, ব্যাকগ্রাউন্ড প্রাইসিং বর্ডার ওভারলি, ওভারলি দরকার নাই, বর্ডার দেখি ওভারলিতে যাই, এখানে অপাসিটি একটু কমাই দিয়ে দেখি, হইতেছে না এটা, তার এটা বাদ। তো আমি ব্যাকগ্রাউন্ডে যাই তাহলে, ব্যাকগ্রাউন্ডের এখানে অপাসিটি থাকবে একটা, পজিশন দরকার নাই, ব্যাকগ্রাউন্ড টাইপ টাইপোগ্রাফিতে আসি, অ্যালাইনমেন্ট লাগবে না, টেক্সট কালার এখানে আপনাকে পরে পরে দেখতে হবে, টেক্সট হেডিং সেভ, বর্ডার লাগবে না, ব্যাকগ্রাউন্ড টাইপ, ওকে ব্যাকগ্রাউন্ড, একটু আমাদের সময় করে বের করতে হবে। ওভার দিই, ওভারে অপাসিটি টাইম পাইতেছি না এখন, আমি ব্যাকগ্রাউন্ডে চাই ডাইরেকশন, ওকে আপাতত লাগবে না, এটা আমরা পরে দেখতেছি, সমস্যা নাই। এখানে আমি আরো কিছু সেকশন নিয়ে আসবো, ধরেন এখানে একটা আমি একটা বড় হেডলাইন দিলাম, ঠিক আছে, নিচে আমি চাইতেছি একটা কি ই দিতে, টেক্সট চাইতেছি ছোট টেক্সট, ঠিক আছে। আমি এই যে দেখেন টেক্সট আছে না, লিখবেন এখানে টেক্সট, লিখলেই এখানে আসবে, এখানে আমি সিলেক্ট করে দিলাম, তাহলে এখানে আমি টেক্সট আবার কন্টেন্টে চলে যাই, এটা ই স্টাইলে চলে আসি, এখানে মেডেল করে দিলাম, দেখছেন মেডেল হয়ে গেছে। আর টাইপোগ্রাফি করে এটা আমি ফন্টটা অন্য ফন্ট দিতে পারি, এটা তো দেখলেনি, আপনার সবগুলোরই কাজ একই কাজ, তো আপনারা ফন্ট সিলেক্ট করতে পারেন, চাইলে এটা বড় করতে পারেন, ছোট করতে পারেন। তো আমি দেখি অন্য একটা ফন্ট, ভালো একটা ফন্ট দিই, ওকে ফন্টটা দিয়ে এটা একটু বড় করে দিই, হালকা দুই প্যারাতে থাক। এবার ফন্টটা চেঞ্জ করি, ওকে এটা তো হচ্ছে না, ভালো ফন্ট পাওয়া হইতে সমস্যা, এখানে আপনাকে পরিশ্রম করতে হবে, ঠিক আছে, মাথা খাটে দেবো, কাজ কিছুই না, কাজ হচ্ছে বাচ্চাদের কাজ। তো দেখেন এবার যে কোনটাই ভালো ম্যাচিং করে, এটাই আপনার কালার কম্বিনেশনটা বেটার থাকতো। দেখেন আমাদের এখন কিন্তু আমরা একটা ই হয়ে গেল, এটা আমরা রিপ্লেস করি, এখানে আমরা একটা টেক্সট নিয়ে আসি, দেখছেন একটা টেক্সট হয়ে গেল, কিন্তু ভালো লাগতেছে, দেখছেন ইজি ইজি লাগতেছে, ঠিক আছে, এটা বড় বেশি হয়ে গেছে, বুঝা যাচ্ছে না, বড় হয়ে গেছে বেশি, টাইপোগ্রাফিতে যাই একটু ছোট করি, ঠিক আছে, আর একটু বড় করি, আগেই থাক আগেই থাক, ওকে এটাই থাক, আর লেখা ফন্টটা একটু চেঞ্জ করে নিতে হবে, এখন আপাতত থাক এটাই। তো আমরা যে থিমটা করবো থিমের ভিতরে বাই ডিফল্ট দেওয়া থাকবে, ঠিক আছে, নো প্রবলেম, আমাদের টেনশন করতে হবে না এগুলো। তো দেখেন আপাতত হয়ে গেল একটা মানে হেডলাইন, আমি চাইতেছি নিচে একটা বাটন থাকবে অন্য একটা সেকশনে যাইতে, তো বাটন আনবেন কেমনে, দেখেন আমি মানে ডটের ভিতরে ক্লিক করলাম, ক্লিক করে এখানে লিখলাম বাটন, বাটন লিখলে হবে, দেখেন বাটন লিখি, বাটন বাটন দেখেন একটা বাটন আইসে বসছে, ঠিক আছে, বাটনটা মেডেলি করে দিই, মেডেল মেডেল আসলো। এবার এই বাটনটা লেখা চেঞ্জ করতে পারি, আমি এখানে নিতে পারি, বলতে পারি অর্ডার নাও, নাও আমি চাইতেছি বাটনের সামনে একটা ই থাকুক, আইকন থাকুক, তো এখানে দেখেন আইকনের একটা অপশন আছে, ক্লিক করলাম, ধরেন এখানে একটা আইকন নিলাম, এই আইকনটা নিলাম,
তাহলে পার থেকে আইকন নিতে পারেন, ঠিক আছে, একটা আইকন হয়ে গেল। তাহলে এটা ডিজাইন অনেক রকম করতে পারেন, ছোট বড়, তারপরে দেখেন আফটার এটার দিকে দিতে পারেন, ওই দিকে দিতে পারেন, আপনাকে এগুলো দেখতে হবে, স্মল দিতে পারেন, মিডিয়াল দিতে পারেন, এক্সটার্নাল দিতে পারেন, ওকে স্মলই থাক। তারপরে হচ্ছে আমরা আরো কিছু দেখতে পারি, টাইলস দেখছেন কালারে, কালার চেঞ্জ হইতেছে এখান থেকে, এটা দিতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা দিবেন। আপাতত আমি অরেঞ্জটা দিই, সাকসেস দিই, ওকে। তারপরে আপনি স্টাইল আসলে আরো কিছু দেখতে পারবেন, এটা ডিজাইন মানে ই করতে পারবেন, বক্স 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 দেখছেন, বক্সের ওভারলি দেওয়া যায়, পিছনে কালো কালো থাকে স্যামার মতো, ঠিক আছে, এটা এটা এখন দেখতে পারবেন না ভালো করে, এখানে দেখছেন পিছনে দেখছেন একটা কালো দেখা যাচ্ছে, এটা এইভাবে দিতে পারেন যে এর ভিতরে একটা কিছু আছে, ব্লার দিতে পারেন, এটা পিছনে ব্লার হয়ে থাকবে কালোটা, তারপরে এখানে বড় হতে পারে, ছোট হতে পারে, ঠিক আছে, এগুলা ইনসার্ট দিয়ে দিতে পারেন, আপনার এগুলো দেখতে হবে, প্রচুর দেখতে হবে আর প্র্যাকটিস করতে হবে। তাই এখানে অনেক কিছু আছে, আসলে বলে শেষ করা যাবে না। তো আমরা একটা সেকশনের কাজ বুঝলাম, ঠিক আছে, তো ধরেন এবার আরেকটা সেকশন নিয়ে আসি, এটা এই সেকশন নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি চাইতেছি মাঝখানে একটু ই থাকবে, মানে স্পেস থাকবে, তো স্পেস আনবেন কেমন, ধরেন আমি এটা একটা আনছি, এবার দেখেন এখানে লিখবেন স্পেস, স্পেস লিখলে স্পেসটাই এখানে টান্দা দিলেন, তাহলে এখানে একটা কি ফাঁকা জায়গা হইলো, এবার তার নিচে একটা ই করলেন, আবার একটা সেকশন নিলেন, নেওয়ার পর এই সেকশনের ভিতরে আপনি চাইতেছেন এখানে একটা ডেসক্রিপশন থাকবে, এখানে একটা ছবি থাকবে, ঠিক আছে, যেমন আমি আপনাদের লাইফ লার্নিং ইনস্টিটিউটটা যেটা আমি তৈরি করছি এটা আপনি দেখেন, একটু দেখে আপনাদের বোঝার স্বার্থে কোনটাতে কি কাজ করতে হয়, এটা আসলে একদিনে বইলা শেষ করা যাবে না, আপনাকে প্র্যাকটিস করে ওগুলো বুঝতে হবে আর যাচাই করতে হবে কোনটাকে কি বলতে হয়, কোনটাকে কি বলে, আমরা সবই দেখি মোটামুটি টুকটাক আজকে সবগুলো দেখবো, সমস্যা নাই। তো দেখেন এখানে একটা এটা হচ্ছে স্লাইডার, স্লাইডারের কাজটা আমরা দেখবো, ধরেন আমার ধরেন এই পাশে একটা লেখা আছে ডেসক্রিপশন আর এই পাশে একটা ইমেজ দেওয়া আছে, ঠিক আছে, এটা তাহলে ছয়ের সেকশন করে নিয়েছে, তো আমরা ছয়ের একটা সেকশন নেই, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করতে পারি অথবা এখানে এসে নিতে পারি ইনার সেকশন, ইনার মানে কি এর ভিতরে আপনি দুইটা সেকশন নিতে পারেন, ওই যে বারো হইলে, ঠিক আছে, আমি দুইটা সেকশন নিলাম, দেখেন দুইটা ঘর হইলো, দেখছেন জি। এবার এটাতে আমি নিতে চাইতেছি গ্যালারি, এখানে আমি গ্যালারি ইমেজ লিখলাম, এখানে লিখতে পারেন ইমেজ, ইমেজ অথবা ফটো, ফটো, ঠিক আছে, আসবো, ঠিক আছে, আমাদের কম্পিউটার থেকে, তো কম্পিউটার থেকে একটা ফটো নিয়ে এটাও দেখেন কম্পিউটার থেকে কেমন নেওয়া হয়, তো ধরেন আমি আমাদের এখানে আমি শুধু দেখানোর জন্য, ঠিক আছে, এখানে যেহেতু টেক্সট লাগবে প্রথমে লাগবে হেডার, এটা পরে নিচ্ছি, তার আগে ধরেন একটা টেক্সট নিলাম, একটা টেক্সট এখানে লেখাগুলা এরকম থাকলো, এটা ছোট করি একটু, টাইপোগ্রাফিতে আসি, সাইজ এটাতে ডুপ্লিকেট করি, দুইটা হবে, এখানে ডুপ্লিকেট করি আর একটা সেকশন পাশে থাকবে, ঠিক আছে, এটা হয়ে গেল, আর এই সেকশনটা আর একটু বড় করে দিই, এটাও ছোট করে দিই, ওকে। এখন আমি চাইতেছি কি এটা এটা হয়েছে, এখন উপরে একটা হেডলাইন নিব, এটা নিব, হেডলাইন নেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে দেখেন আটটা নয়টা ডট আছে, নাইন ডট, নাইন ডট এখানে ক্লিক করে এখান থেকে নিবেন হচ্ছে হেডলাইন, হেডলাইন নিয়ে এই সেকশনের উপরে দিয়ে দিবেন, ঠিক আছে, উপরে এটা আমি চাইলে কর্নারে দিয়ে দিলাম, কর্নারে দিয়ে লেগে দিলাম, এটা
এটা বড় হয়ে গেছে এটা ছোট করে দিই, দেখছেন? এরকম করে কালার তৈরি একটা সেকশন তৈরি করতে হবে। তো এই সেকশনটা কিন্তু উপরে চলে গেছে, ঠিক আছে? এটা উপরে না নিয়ে এই এই দ্বিতীয় সেকশনে রাখি, তার মানে এটা আমি ডিলিট করে দিই, আমি এই সেকশনটা ডিলিট করে দিই, ডিলিট ডিলিট, ওকে। এখানে সেকশন নিয়ে একটা হেডলাইন নিই, তাহলে এদিকে এদিকের ঘরে আর যাইব, ঠিক আছে? এবার বড় হয়ে গেল, এবার একটা নিলাম, একটা সেকশন নিয়ে কমপ্লিট করলাম, এবার দেখেন কিরকম। আসলে এরকম কিছু না, ঠিক আছে? আমরা আপাতত দেখতেছি কিরকম করে করতে হয়, বাকি ডিজাইন তো আমরা লাস্টের দিকে শিখবো, এখন শুধু বেসিক গুলো দেখে রাখেন যে আপনারা এইভাবে সেগুলো পরিচিত, মানে কিভাবে কোনটা কাজ করে ওগুলো দেখাচ্ছে। তারপরে দেখেন এই যে এখানে একটা কি এটা বলা হয়, আমরা মানে ক্যাটাগরি রাখার স্থান রাখছি, ঠিক আছে? এগুলো থিমের ভিতরে থাকে বাই ডিফল্ট, আপনাকে সাজাইতে হয়। দেখেন এটা কিভাবে সাজাইছি, ওগুলো থিম দিয়ে আস্তে আস্তে সাজাই নিতে হয়। এই যে দেখেন একটা প্রাইসিং সেকশন, অথবা একটা আপনি আপনি কি কি সার্ভিস দিতেছেন, সার্ভিসের নাম এখানে লিখবেন, তাহলে এগুলো কেমনে অ্যাড করবেন? তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমরা দেখতে পারি কি একটা সেকশন নিয়ে ফুল সেকশন নিয়ে, এখানে ফুল সেকশন না নিয়ে বক্স সেকশন নিয়ে নিতে পারি, ওকে? ফুল সেকশন নিয়ে এখানে আমি নিলাম ইনার সেকশন, ইনার সেকশন আপনি প্রতিটা সেকশনে নেবেন। তো আমি এগুলো ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করি, মানে তিনটা সেকশন নিলাম, আমি চাইতেছি এখানে চারটা তিনটা আছে, তিনটে থাক, ওকে? তো এখানে আমি এখন নিয়ে আসবো কি একটা গ্যালারি, ঠিক আছে? এখানে লিখতে পারি আমরা প্রাইস, প্রাইস লিখি, প্রাইস 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 স্টেপ, এই যে দেখছেন এখানে লক করা, এগুলা কিন্তু হইতে মানে পাঠাওয়া যাইতেছে না, এখানে দেখছেন লক করা। এবার দেখেন আর কিছু দেখবো না, এখানে সবগুলো ডিলিট করবে। এবার যেগুলো লক করা আছে দেখছেন এখানে অনেকগুলো লক করা, কাজ করা যাইতেছে না, দেখছেন টাকা যাইতেছে। এবার এইগুলা কাজ আমরা কেমনে সলভ করবো, এগুলো সব ডিলিট করে দিই, এগুলো লাগবে না। তো এবার দেখেন আমি চলে যাব আমাদের প্লাগইনে, এবার দেখেন কি কি লাগে সব আমরা নিব ফ্রিতে। তো এবার আসি, আবার এখানে এলিমেন্টটা কপি করলাম, নিউ ফোল্ডার চলে গেলাম, নিউ ফোল্ডার থেকে আমরা এখানে যেটা করব, এই এই মাস এটা আসলো কেন, এলিমেন্টর লিখবেন, এলিমেন্টর মেন্টর এলিমেন্টর লেখেন, দেখছেন এলিমেন্টর লিখলে অনেক কিছু হইতাছে। তো যাই হোক, আমরা যেটা করব আমরা সবগুলা এখানে অ্যাক্টিভ করব, আগে করবেন কিডস, আমাদের টেমপ্লেট এর দরকার, ঠিক আছে? ফ্রিতে ভালো ভালো টেমপ্লেট, দেখেন কি ওয়েবসাইট হয়, হ্যাঁ এটা তো অনেক সুন্দর। এই টপিকে করেন, আমার একটা ফোন আছে, ওকে? এবার আমি এলিমেন্টরের কিডসটা অ্যাক্টিভ করে দিলাম, যেগুলো আমাদের লাগবে সবগুলোই আমরা অ্যাক্টিভ করবো, সমস্যা নাই। আবার এখানে অ্যাড ক্লিক করি, আমরা এখান থেকে আবার এলিমেন্টরে ক্লিক করি, লেখি, লেখার পর এবার নিচের দিকে আসবো, আমরা এখানে লিখতে পারি হচ্ছে এই যে মাস্টার অ্যাডনস, এটা আমরা অ্যাক্টিভ করি, তারপরে আমরা ইনভার্টো এলিমেন্টর এটাও অ্যাক্টিভ করি, মোটামুটি দুইটা অ্যাক্টিভ হচ্ছে, একটু সময় লাগবে, সমস্যা না, প্রতিটা এখানে কি যতগুলো এলিমেন্টর আছে প্রত্যেকটা এলিমেন্টর না না কাজে লাগবে? হ্যাঁ প্রতিটা কাজে লাগবে, একটা কাজে আপাতত আমরা এই দুইটা, এই দুইটা দিয়ে সবকিছু হয়ে যাবে আশা করা যায়, সমস্যা না। এটা নিতাম, এটাও হচ্ছে ভালো একটা, এখানে টেমপ্লেট আছে ভালো ভালো, এখানেও এখানে তো টেমপ্লেটের মনে করেন জগৎ, ঠিক আছে? আর এই ক্রিস্টাল নিলাম হচ্ছে অ্যাডনসও আছে, দেন কিছু বিল্ডারও আছে, মানে কিছু জিনিস আছে অ্যাট্রাকটিভ যেগুলা ওই এলিমেন্টের ভিতরে পাওয়া যায় না ফ্রিতে, ঠিক আছে?
আমরা সেজন্য এই দুইটা ইনস্টল করলাম। ওকে অ্যাক্টিভ করে দেই। ওকে আপাতত অ্যাক্টিভ করি। আমি যে দুইটা কাজ করি সব সময়, ঠিক আছে, সে দুইটা দিয়ে করি। এখানে বেশি দেখার কোন হতাশ নাই, প্রতিটার কাজ আলাদা আলাদা, ঠিক আছে, আমাদের ওগুলোর জন্য চিন্তা করতে হবে না। আমরা চলে যাই, ওকে ইনভার্টো, ইনভার্টো আমি অ্যাক্টিভ করে দিলাম। তো মোটামুটি এটি দিয়ে আমার কাজ চলে যাবে আপাতত। এখানে আমি রিপ্লেস করি, এখানে আমি রিপ্লেস করি। ওকে এবার রিপ্লেস করি। ওকে হয়ে গেছে, দেখছো হয়ে গেছে। এবার দেখেন সবগুলা কিন্তু এখানে আইছে, তখন কিন্তু এরকম ছিল না, দেখছেন। এবার দেখেন এর ভিতরে আমি দেখেন কি ট্যাবটা ইনস্টল, দেখেন কি ট্যাবে ক্লিক করলাম, দেখেন এখানে সব রেডিমেড ট্যাবলেট তৈরি করা আছে, ভালো ভালো ডিজাইন, ঠিক আছে। আমাদের যা লাগবে আমরা সেকশন নিতে পারি আলাদা ভাবে, দেখছেন এখানে সেকশন গুলা দেখেন খুব সুন্দর সুন্দর সেকশন। আপনার কি লাগবে, প্রাইসিং লাগবে, ফুটার লাগবে, হেডার লাগবে, মেনুবার লাগবে, সব আছে এখানে, পেজ লাগবে, সব আছে। কারণ আপনাকে সবই দেখাইতেছি আস্তে আস্তে। ওকে একটা বাইর আসছে, তো একটু আমরা ওকে করি। দেখেন এখানে সবকিছু দেওয়া আছে, ঠিক আছে, সব দেওয়া আছে, আপনার যা যা লাগবে। চাইলে আবার এলিমেন্টর আছে, এই যে দেখছেন প্রাইসিং, প্রাইসিং এর মেনু, আমি একটা টেমপ্লেট আপাতত ইনস্টল করি। ধরেন আমি এটা তো আমাদের মেবি চুল কাটার একটা ই ছিল না, এরকম পাওয়া যাবে কিনা এখানে টেমপ্লেট? আমাদের আছে ফুট। দাঁড়ান দাঁড়ান, হেড এই যে এটা হলে হবে, ঠিক আছে, আমরা এটা ইনস্টল করি, আমাদের এর সাথে যেন ম্যাচিং হয়। তো এবার দেখেন এটা ইনপুট হচ্ছে, কিছুটা সময় লাগবে ইনপুট হতে। দেখছেন আমাদের কিন্তু একটা থিম, কিন্তু মানে একটা সাধারণ টেমপ্লেট কিন্তু ইনস্টল হয়ে গেল, দেখছেন চুল কাটা। তো দেখেন আরো চমৎকার লাগতেছে, কিন্তু কালো কালো মিলে গেছে। দাঁড়ান এটা আপডেট করে আমি চাইলে এখন সবকিছু এডিট করবো, দেখেন একটু আমি সব দেখাবো, সমস্যা নাই, আমাদের ফুড এখন লাগতেছে না, ঠিক আছে। হ্যাঁ ওইটা তো আমি দেখালাম একদম বলে হিসেবে, দেখেন এখন দেখেন এটার সাথে কিন্তু ম্যাচিং আছে, ঠিক আছে, তো সামথিং ম্যাচিং আছে। দেখেন ডিজাইনটা দেখছেন একদম কিন্তু প্রফেশনাল ডিজাইন হয়ে গেছে। তো প্রথমে আমরা কি করব বলেন? প্রথমে আমরা একটা লেকার সেন্স করব, মানে এই লেকারটা আমরা সেন্স করব, আমাদের বাইরের নাম দিতে আছে একটা, সমস্যা নাই, এটা আমাদের বাইরে দিয়ে দিবে, এটা হচ্ছে আপনার সবকিছু তৈরি করতে, সমস্যা নাই, আমি সবগুলো এডিট করবো। এবার আমি এখানে ক্লিক করবো এডিট, সময় লাগবে একটু। ওকে আমরা হবে তুমি ওকে
এই দেখেন আমি যখন এখানে আসলাম দেখছেন সেকশন গুলা কিভাবে কাজ করতেছে অটোমেটিক হ্যাঁ অটোমেটিক ধরতেছে কি চেঞ্জ করবো এই লেখা মধ্যে ক্লিক করবেন চেঞ্জ করার নাইলে ঠিক আছে এবার আমি লেখা মধ্যে ক্লিক করব তো লেখা মধ্যে ক্লিক করার পরে দেখেন নিচে একটু সমস্যা হচ্ছে সেকশনটা এখানে উপরে আরেকটা সেকশন তৈরি করা আছে অন্য একটা সেকশন ওকে এটা আমাদের লাগবে না আমি এই সেকশনটা রিমুভ করতে যাচ্ছি ঠিক আছে এই সেকশনটা আমি পরে কাজ করতেছি সমস্যা নেই এই সেকশনের কাজ কি তার আগে আমি এই লেখাটা চেঞ্জ করতে চাইছি ধরেন এখানে লিখলাম হচ্ছে ফটোগ্রাফার গ্রেট ফটোগ্রাফি অথবা এটা কেটে দিই দাঁড়ান এক সেকেন্ড আমি এটা কেটে দিই কেটে যদি লিখে দিলাম হচ্ছে এমডি আসাদ দুধ জামান জামান ফটোগ্রাফি শো বা ফটোগ্রাফি কি দেওয়া যায় ফটোগ্রাফি ওকে ফটোগ্রাফি স্টোরি মানে স্টোর অথবা কোম্পানি কোম্পানি ঠিক আছে কোম্পানি ওকে দেখেন দেখছেন এখানে আসে হচ্ছে ঠিক আছে এবার আপডেট করি আমরা সব দেখতে পারবো সমস্যা নাই টেনশন করেন না সব আমরা সব চ্যানেল চেঞ্জ করতে পারবো আমাদের মতো করে দেখছেন এমডি আসাদুজ্জামান ফটোগ্রাফি কোম্পানি ঠিক আছে তো এখানে ডিসকভার আছে এখানে দিলাম এখানে ক্লিক করলাম এই লেখার উপরে ক্লিক করে বাটনে দেখেন বাটনে দেখেন আমি লিংক সেট করতে পারি আমাদের লিংক সেট করার জন্য বাটনে ক্লিক করলে রেজিস্টার আছে এখানে একটা লিংক দিয়ে দিলে ওয়েব পেজে চলে যাবে ঠিক আছে হ্যাঁ অটোমেটিকলি চলে যাবে ধরেন আমার এই আমি নিউ লাইফ প্ল্যানিং এর এই লিংকটা দিয়ে দিলাম দেখেন বাটনে কিভাবে কাজ করে এখানে দেখেন আমি এবার ক্লিক করি রিফ্রেশ করি এবার দেখেন লিংকে মানে আমি ক্লিক করলাম দেখছেন এক সেকেন্ড মানে রিফ্রেশ হয় নাই একটু অপেক্ষা করি ওকে এখন হয়েছে এবার দেখেন রিফ্রেশ করি দেখছেন এখানে ক্লিক করলাম নিউ লাইফ প্ল্যানিং এ চলে আসলো হুম হুম এটা হলো আমাদের সেকেন্ড পেজ না হ্যাঁ সেকেন্ড পেজে চলে গেল সেকেন্ড পেজে লিংক করে দেওয়া এটা হ্যাঁ হ্যাঁ এবার দেখেন এখানে লেখা আছে ডিসকভার ডিসকভারে থাকে লেখা হলো মোর লার্ন মোর অথবা মোর আর এই যেটা যে প্রথম যে পেজটা হলো এটা হলো ল্যান্ডিং পেজ এটা হলো হোম পেজ ওকে এটা হয়ে গেল ঠিক আছে এবার আমি চাইলে বাটনের ডিজাইন চেঞ্জ করতে পারি ঠিক আছে সব কিছু চেঞ্জ করতে পারি তো এই বাটন ভালো লাগতেছে না আরেকটা বাটন নিতে পারি আরেকটা বাটন নিতে পারি সব কিছু আপনার এখান থেকে বর্ডার কেমন থাকবে সব কিছু আপনার এখান থেকে মনে করেন চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এই দেখছেন আমি দেখেন ই করতেছি সবগুলো ইতে সরি ধরেন এই লেখাটা দেখছেন ই করতেছি গোল করতেছি দেখছেন বর্ডারটা দেখেন সার্কোনা করে দিলাম আবার উপরেরটা দেখেন হাইট কিরকম থাকবে দেখছেন দেখছেন কত মোটা করলাম আবার দেখেন আগের মতো করে দিই এগুলো একটা করে ধরতে হবে সেকশন একটা করে ধরলে একটা করে সেকশন আলাদা আলাদা সেকশন মানে ডিজাইন হবে এক সাইডের ডিজাইন এরকম চারটে করা আছে চারটে সেরকম ডিজাইন হবে ঠিক আছে এরকম করে করতে হবে তো ধরেন এই কালারটা টেক্সট কালারটা আমি লাল করে দিলাম তাহলে টেক্সে এই ল্যাক পেন্টের উপরে ক্লিক করে স্টাইলে ক্লিক করবে স্টাইল করে করে টাইটেল এটা তো টাইটেল তাই না তো টাইটেল আপনি কি করবেন এখানে আপনি টাইপোগ্রাফিতে চলে যায় আপনি চাইলে কি এখানে এই কালারটা লাল করে দিলেন লাল হয়ে গেল দেখছেন তো হয়ে গেছে লাল ওকে আপাতত লাল থাক এটা আমার একটু আপডেট হোক যখন কাজ করবেন সাথে সাথে আপডেট করে নেবেন তাহলে কোনো সমস্যা নাই এটা আমি রিফ্রেশ করি একটু একটা ওয়াজ গুবি বাটন হয়েছে ঠিক আছে ইউনিক বাটন যাই হোক এবার আমি ধরেন এই ছবিগুলা আমি চেঞ্জ করব ঠিক আছে অথবা আমি ছবিগুলো চাই না আপনি চাইলে সেকশনটা ডিলিট করে দিতে পারেন না চাইলে ফালাই দিতে পারেন ঠিক আছে আপনার ইচ্ছা তো এই সেকশনটা দেখেন ছবির উপর ক্লিক করলে ছবি চেঞ্জ হয়ে যাবে আমি একটা ছবি নেই বাইরে থেকে আপনি চাইলে এই সেকশন গুলো ছবি বাইরে থেকে নিতে পারেন ধরেন আমি এই ছবিটা নিলাম নিলাম
দেখছেন একটা হয়ে গেল, এটাই ডাবল হয়ে গেল। যদি অন্য ছবি চান অন্য ছবি নিতে পারেন, ফুডের ছবি নিলাম তাহলে ফুড হয়ে গেল, সেটা বুঝতে পারছেন। সাইজ গুলো আপনাকে মিলে মিলে কাজ করতে হবে। ও এটাই আপাতত থাক, বাইডি বলল অবস্থায় এটা তো দাবি আছে, ওকে সমস্যা নাই এটাই থাক। তো দেখছেন হয়ে গেছে মোটামুটি। এটা চাইলে আপনি নাম চেঞ্জ করতে পারেন, আপনার এটা এই সেকশন ডিলিট করে চাইতে পারেন, বলেন যে আমার আর একটা সেকশন লাগবে, তাহলে কি করবেন, তাহলে এই এই লেখা মধ্যে ক্লিক করে ডুপ্লিকেট করবেন, তাহলে আরেকটা হয়ে যাবে, চারটে হয়ে গেল, ঠিক আছে হয়ে গেল। আর যদি বলেন যে না এই লেখার উপর ক্লিক করি, তাহলে এখানে আরেকটা হয়ে গেল। এইভাবে করতে হবে, আপনাকে সেকশন গুলো তৈরি করতে হবে। ডিরেক্ট করে দিলাম, ঠিক আছে আপাতত এরকমই থাকবে। তো হয়ে গেছে, এরকম করে ডিজাইন করতে হবে আপনাকে। তারপরে ধরেন এই লেখাটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, এখানে আমি অন্য কিছু আনতে চাচ্ছি, এটা কিন্তু বাইরে থেকে একটা পিকচার ডিজাইন করে কিন্তু এটা দিচ্ছে। আপনি এখানে দিতে পারেন, এখানে আপনি লেখলেন অ্যাবাউট আস, দেখেন এখানে কিছু বাল লেখছে, সিএস দিয়ে বাল লেখছে, তার মানে এটা হচ্ছে নিচের দিকে থাকবে। এর সামনে যদি আপনারা লিখতে চান অ্যাবাউট, এ বি ইউ টি অ্যাবাউট, লাস্টে আস দিয়ে দিলেন অ্যাবাউট আস, তো এটা আপডেট করি, আর এটা আমি ডিলিট করে দিলাম ফটোগ্রাফ অ্যাবাউট আস। অথবা বার দরকার নেই, আরো যদি অন্য কিছু লিখতে চান তাহলে এই বার ইউজ করবেন, ঠিক আছে। এটা আমি ডিলিট করে দিই। তো দেখেন অ্যাবাউট আস, এখানে আপনার একটা ডেসক্রিপশন লিখলেন, তো অ্যাবাউট আস টা লিখলেন, এবার ডেসক্রিপশনটা পাবেন কোথায়, কন্টেন্ট কন্টাক্ট, মানে কন্টেন্ট থেকে আপনি দেখবেন টাইটেল ডেসক্রিপশন, ডেসক্রিপশন গেলে এই ডেসক্রিপশনটা পেয়ে গেলেন, অথবা লেখার এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। এটা আপনি চেঞ্জ করতে পারেন, তাহলে এখানে এটা চেঞ্জ করতে পারেন, প্লে এটা চেঞ্জ করতে পারেন, সবকিছু চেঞ্জ করতে পারেন। চাইলে বলেন যে আমি এখানে সবকিছু ঠিক আছে, এই পয়েন্টটা আমি কমাইতে চাই, তাহলে কি করবেন, এই এই সেকশনের মধ্যে ক্লিক করবেন, এই সেকশনের কলমটাতে যাবেন, তারপরে নিচের দিকে আসি, একটু দেখে দাঁড়ান, সবগুলো এখান থেকে করা যাবে। এই যে দেখছেন কলম আছে এখানে, এটা কত পার্সেন্ট রাখতে চান, এটা 93% আছে, তো আপনি চাইলে 100 করে দিলেন, 100 সব করে দিতে পারেন, ঠিক আছে আপনার ইচ্ছা মতো চলবে। দেখেন 100 হয়ে যাবে। তো আবার চাইলে আপনি এগুলো লাল কালার হলুদ মলুদ সব চেঞ্জ করতে, ছবি মুভি সব চেঞ্জ করতে পারবেন, এগুলো কিন্তু আলাদা একটা পিকচার বাড়তি করে আছে। ধরেন এখন আপনার একটা সেকশন প্রয়োজন আছে, একটা গ্যালারি প্রয়োজন, তো আপনি এবার কি করবেন, এখানে সেকশন নেবেন, তারপর এখানে ক্লিক করলেন, ক্লিক করে একটা সেকশন নিলেন, তারপর এখানে ক্লিক করলেন, ক্লিক করে এখানে লিখলেন, এবার লেখেন গ্যালারি, গ্যালারি দেখেন গ্যালারি এখন দেখেন, দেখছেন কোন সফটওয়্যারে কোন গ্যালারি, দেখছেন আই করছি ওই যে মাস্টার, মাস্টার একটা রেস্ট্রিকশন নিছি, মানে প্লাগ নিছি, ওই সফটওয়্যার দেখছেন কি কি মাস্টার, তারপরে দেখেন কিডস, দেখছেন এখন আমার গ্যালারি অভাব আছে, দেখছেন এটা কিডস এর, দেখছেন ডিজাইন ওইটা, আরো যদি দুই তিনটা নিতেন আরো লাগতো, আরো অন্যরকম ডিজাইন করে নিতে পারতেন আপনার মতো করে, ব্যাপারটা বোঝেন নাই। তো এরকম করে এই যে দেখছেন একটা গ্যালারি কি হয়েছে, অটোমেটিক একটা গ্যালারি হয়ে গেছে, মানে এটা মারাত্মক একটা ডিজাইন হয়ে যাবে। তো এই সেকশনটা আমি ডিলিট করে দিই, সমস্যা নাই এগুলো আমার লাগবে না, তো ডিলিট করে দিলাম, সেকশন থাক। এখানে দেখেন আমি আরেকটা গ্যালারি নেই, অথবা নিতে পারেন হচ্ছে আপনি বাম নিতে পারেন, স্লাইডার স্লাইডার নিতে পারেন ইত্যাদি, আপনার ডিভাইডার নিতে পারেন, অথবা একটা ইউটিউবের ভিডিও লাগবে, একটা ভিডিও আপনি ভিডিও তৈরি করতে চান, তাহলে এখান থেকে একটা ভিডিও লাগবে, তাহলে এখানে একটা ভিডিও আসবে, আপনি চাইলে এখানে অনেকগুলো ভিডিও থাকবে, তাহলে এই যে এখানে ক্লিক করে অনেকগুলো সেকশন নিয়ে একটা ভিডিও, মানে দেখছেন দুইটা হয়ে গেল, আপনি চাইলে তিনটা নিলেন, তাহলে তিনটা আরেকটা ছোট হইলো, আরেকটা নিলেন ডুপ্লিকেট, চারটা হয়ে গেল। এটা আপনি চাইতেছেন একটাতে এতগুলো না হয়, এটা নিজ দিয়ে আরেকটা থাকবে, তাহলে আবার এটা ডুপ্লিকেট করলেন, মানে মূল হেডারটা ডুপ্লিকেট করলেন, তাহলে নিজ দিয়ে আরেকটা বসলো, ঠিক আছে। তারপরে দলেন একটা গ্যালারি নিবেন, তো এবার আবার আমি ক্লিক করি এখানে, তো সেকশন নিলাম, এবার ইনার সেকশন নিব, ইনার ইনার থেকে নিলাম হলো গ্যালারি, ইনার সেকশন নেই, তারপর এখানে নেব গ্যালারি, গ্যালারি নেওয়ার জন্য অবশ্যই ফটো লাগবে, ফটো ছাড়া তো গ্যালারি হবে না, ওকে তাহলে আমি একটা ফটো নিই, ডুপ্লিকেট করি, এটাও ডুপ্লিকেট করি, এটাও ডুপ্লিকেট করি, এটা ডিলিট করে দিই, এটা ডুপ্লিকেট করলাম, দেখছেন এখানে একটা গ্যালারি তৈরি হয়ে গেল। আসসালামু আলাইকুম,
আবার ধরেন আমি একটা একটা সেকশন আমার পছন্দ হয়েছে বাইরের সাথে ওটা মিলতেছে, তাহলে আমি এক সেকশন চলে গেলাম। যাওয়ার পর ধরেন এখান থেকে আমি একটা সেকশন নেই, সেকশন দেখেন এখানে অনেকগুলো সেকশন আছে, ধরেন আমার গ্যালারির প্রয়োজন, তাহলে গ্যালারিটা একটু অন্যরকম স্টাইলে চাচ্ছি, তাহলে এখান থেকে আমি সেকশন থেকে আমি এই ধরনের গ্যালারি নিতে পারবো, তাহলে আমি এই গ্যালারিটা পছন্দ হয়েছে, অথবা আমার এই গ্যালারিটা পছন্দ হয়েছে, তাহলে এই গ্যালারিটা ইনসার্ট করে দিই। ইনসার্ট করে দিলাম, ওয়াও, হ্যালো, হ্যাঁ ইয়ে দেখছো একটা গ্যালারি হয়ে গেল, কিন্তু আমি এগুলো সব কিন্তু সবগুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, কোনটা ছবি কি থাকবে সবগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। আচ্ছা একটা সুন্দর একটা কিন্তু অ্যাট্রাকটিভ একটা গ্যালারি হয়ে গেল, এটা চাইলে চারটে সেকশন রাখতে পারি, ঠিক আছে, এখানে তিনটা ভালো লাগতেছে না তো চারটে রাখি, দুইটা এখানে থাক আর দুইটা এখানে থাক, মাঝখানে একটা থাক, আমি চাইলে এখানে আরো সেকশনটা বাড়াইতে পারি, ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট ডুপ্লিকেট এটি থাক, এই মারছে, তো এরকম করে ডিজাইন নিতে পারি, ধরেন বাকিগুলো সব উপরে গুলা সব ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, আমাদের থাক সমস্যা নাই, আমি যদি এরকম কোনো কিছু ডিলিট করে দেন তাহলে এই যে এখান থেকে দেখেন একটা বাটন আছে হিস্টোরি, হিস্টোরি প্রথম সেকশন আসবে, তো এটা আসলে আবার আগের গুলোর মতো রিপ্লেস হয়ে গেল, দেখেন ওই সেকশনটা আবার এসে পড়লো, এবার আপডেট করে নিলেন তাহলে আরো এটা চলে যাবে না। তো এবার ধরেন আমি একটা প্রাইসিং নিতে যাচ্ছি, তাহলে আমি কি করবো এখানে ক্লিক করবো, সেকশন নিব, সেকশন নিয়ে এখানে সিলেক্ট করবো প্রাইসিং, প্রাইসিং এর একটা সেকশন নেই যে কোন প্রাইসিংটা থাকবে, ধরেন একটা প্রাইসিং থাকবে, আপনি সবকিছু এখান থেকে নিতে পারবেন, আর আমরা যে টেমপ্লেট ইনস্টল করলাম শুধু ওইটা কাস্টমাইজেশন করে দিলে কাজ কমপ্লিট হয়ে গেল, দেখছেন এখানে একটা প্রাইসিং নিয়ে ফেললাম, তো প্রাইসিং এর নামটা আমার ভালো লাগতেছে না ডিজাইনটা, তো আমি নাম সেকশনটা ডিলিট করে দিলাম, এখানে আমি চাইলে নতুন একটা হেডলাইন বসাই নিতে পারি, তো এখানে লিখতে পারি প্ল্যান, অথবা নিতে পারি অর্ডার অফ প্ল্যান, ইত্যাদি ইত্যাদি নিজের ইচ্ছা মতো লিখতে পারি, এগুলো সব আমি চেঞ্জ করতে পারি সব, এখানে তার প্রাইসিং এ কি কি থাকবে, কত ডলার থাকবে, ফোকাস মানে ফিউচার, এখানে কত জিবি কত জিবি, সব আমি আপডেট করে নিতে পারি, তো এইভাবে কাজ করতে হবে। আর ধরেন যেটুক ডিজাইন করছি এইটুকু কিন্তু আমরা সেল করে দিতে পারি, ঠিক আছে, এটা কিন্তু একটা প্রপারলি হয়ে গেছে, তো যাই হোক আমি যেটুক কাজ করলাম ওইটুকু আমি ডিলিট করে দেই, আমি এই সেকশন গুলো ডিলিট করে দেই, ডিলিট করে এটা থাক আপাতত, এই প্রাইসিংটা থাক, আর গুলো দরকার নেই আমি আপডেট করে দেব। হ্যাঁ আসাদ ভাই, রকি বুঝতেছো কিছু ব্যাপার স্যাপার? হ্যাঁ হ্যাঁ, সহজ মনে হয় না সবকিছু? হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করলে আরো ই হবে। তো ধরেন এবার এই মেনুটা আমরা কমপ্লিট করে ফেললাম, দেখেন একটা কিন্তু রেডিমেড একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে, সবকিছু আছে, এবার দেখেন আমার তো এতগুলো মেনু লাগবে না, এবার দেখেন এখানে কিছু সিস্টেম আছে, যেমন এখানে আমাদের থিমের সবকিছু আমরা চেঞ্জ করতে পারি, থিমের যেমন প্যাডেবল যা কিছু আছে আমরা এখানে দেখেন একটা আমাদের ওয়ার্ডপ্রেস শো করতেছে, না সব চেঞ্জ করতে পারবো, হেডার, ঠিক আছে, হেডারে কি কি আছে, লোগো আছে, ঠিক আছে, প্রাইমারি মেনু মেনু আছে এখানে, এটা এগুলো আমি চেঞ্জ করতে পারবো, ওকে, দেখেন আমি হেডারে ক্লিক করলাম, ক্লিক করে আমি চাইলে কি মেনু বার চেঞ্জ করতে পারি, দরকার নাই, উইজেট কত থাকবে এগুলো সব চেঞ্জ করতে পারি, দরকার নাই, তো আমরা যেটা করবো আমরা এখান থেকে আইসা পড়ি, ঠিক আছে, এখানে আমরা হেডারে ক্লিক করবো, আমরা এই লোগোটা চেঞ্জ করবো, আমি চাইলে এখানে ক্লিক করে যাইতে পারি, আমি আবার দেখেন লোগো হেডার বিল্ডার, এটার মানে হচ্ছে এইটুক হেডার, এবার দেখেন এখানে সাইট টাইটেল এর লোগো আছে, এটা আমি চেঞ্জ করি, এখানে দেখেন একটা লোগোর সাইজ দেখা যাচ্ছে, হ্যাঁ ওকে, আমি একটা কাস্টম লোগো বানাই দিই, আর কি খুশি করার ফার্স্ট ডলার,
তো ধরেন এই সাইটের লোগোটা আমার ভালো লাগতেছে না, এই লোগোটার সাইজ বানি কত সেটা তো আমি দেখতে পাইতেছি না, ঠিক আছে? লোগোটা আপনি চাইলে রাইট বাটনে ক্লিক করে সেভ করে নিতে পারেন, সেভ করে নিলাম। তো এক একটা ওয়েবসাইটের এক একটা লোগোর সাইজ হতে পারে, যদি সাইজ না মিলে লোগো তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার লোগোটা খাটবে না। তো এবার আমি ইমেজ গুগল আসলাম, গুগল আইসা গুগল থেকে কোন সাইজ আছে বের করে দিব। আমাদের সাথে মিলবে না আপাতত, একটা দিয়ে রাখি এই কোন লোগো আছে কিনা, এরকম সাইজের লোগো হবে না তো সমস্যা নাই, এই ক্রপ করা যায় কিনা ক্রপ করি। বানাইতে হবে, ঠিক আছে? আমি শুধু দেখাইতেছি, এবার আমি পাবলিশ করে দিলাম, তাহলে এটা কিন্তু সেভ হয়ে গেল। এবার মেনু দেখেন অনেকগুলো মেনু আছে, আমি মেনুতে চলে যাই, এখানে আবার ক্লিক করি। তো এবার দেখেন হেডারে আবার আসি, এখানে এক একটা সাইটের এক একটা সিস্টেম থাকে। এবার মেনু বারে ক্লিক করি, এই মেনু বারে এখানে আছে কিনা কনফারেন্স মানে কনফিগারেশন মেনু, ওকে এখানে নাই, দরকার নাই, আমি ব্যাক করি। ব্যাক করি এবার দেখেন এখানে মেনু বার আছে, দেখছেন এটা হলো সাইট আইডেন্টিটি। এখান থেকে আমি কিন্তু লোগো সাইট বার এগুলো সব চেঞ্জ করতে পারি। আইকনটা কি, এই যে দেখেন একটা হোয়াট পেজের আইকন না, এটা আমার বলে আইকন, এটা আমি চেঞ্জ করতে পারি আমাদের লোগো হিসেবে। আবার টেক্সট চেঞ্জ করতে পারি, দরকার নাই, আমার এখন মেনু চেঞ্জ করা দরকার। আমি মেনুতে চলে যাই, এবার আসি টপ নেভিগেশন মেনু, ঠিক আছে? এখানে দেখেন কয়টা মেনু আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, দরকার নাই আমাদের আটটা, কোনটা কাজ থাকবে? ওকে টেস্টিমনি আর দরকার নাই, ডিলিট করে দিলাম, ঠিক আছে? ক্লায়েন্ট, ক্লায়েন্ট দরকার নাই, ডিলিট করে দিলাম, গ্যালারি থাকবে, হ্যাঁ গ্যালারি থাক, এটাও ডিলিট করে দিলাম। তারপরে ধরেন ট্রেনিং, না ট্রেনিংটা ডিলিট করে দিলাম, তো থাক আপাতত তিনটা রাখলাম, চারটা চারটা রাখলাম, ঠিক আছে চারটা রাখলাম। এবার পাবলিশ করি, ঠিক আছে এবার পাবলিশ করে দিলাম। এবার আমি দেখি আমি যে কাজটা করলাম সেই কাজটা কিন্তু আদৌ হয়েছে কিনা সেটা দেখতে হবে না, এটা অপেক্ষা করি। তো আমি আমাদের ওয়েবসাইটে চলে যাই, দেখছেন চারটা মেনু আছে। আবার আমাদের ওয়েবসাইটে দেখেন একটা মেনু সিস্টেম করছি, দেখছেন এখানে এক ক্লিক করলে আবার অনেকগুলো আহে, এটা কেমনে করে এরকম প্রশ্ন লাগতেছে, ঠিক আছে? তো এটা করার জন্য আপনারা যেটা করবেন, এখানে আসলাম মেনু, আবার অ্যাড করলাম নতুন একটা মেনু, ওই যে মেনু কিভাবে তৈরি করতে হয় পেজ মানে রুম, মনে আছে কি? ওই রুম গুলা তৈরি করছি, এখন আমি এখানে যখন ক্লিক করব তখন এইগুলা রুম আমার এখানে শো করবে, ঠিক আছে? রুম শো করবে, তো নাম লিখে লিখে আপনারা চাইলে এখানে আনতে পারেন, ট্যাগ ফন্ট এগুলো সব আছে পেজ। তো আমি দেখি আরো কিছু চেঞ্জ করি, এখানে তো আসতেছে না সবগুলা, তো একটা মেনু তৈরি করবো, দরকার নাই। ধরেন স্যাম্পল মেনু, ওখানে এখানে কি ছিল টেস্টিং না এখানে, তা আসার কথা অটোমেটিকলি কিন্তু মেনু কি যেন লেখা ছিল, যাই হোক কোনটা কাজ থাকে সমস্যা নেই। ধরেন আমি এখানে ওইভাবে মেনু আনতে হয়, যখন মেনু থাকবে এখানে আসবে, তাহলে আমি একটা দেখাই মেনু তৈরি করি, মেনু 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 পেস, ঠিক আছে পেস
তৈরি করতে হবে। ধরেন পেজ তৈরি করি, এখানে লেখি হচ্ছে রকি পেজটা, নাজমুল পেজ। তো এটা পেজ পাবলিশ করে দিলাম, ঠিক আছে, একটা পেজ তৈরি হয়ে গেল। তো এটা আমি দেখেন এটা রিলোড করি, একটু একটু রিলোড করি, করলে হয়ে যাবে, সমস্যা নাই। টার্নিং দেখাতে তো ব্যাপার না। তো মেনুতে চলে আসলাম, টপ নেভিগেশন আসলাম। এবার আমি আবার একটু ব্যাক করি, মেনু টপ নেভিগেশন আইটেম অ্যাড, নতুন আইটেম অ্যাড করব, কোনটা, নাজমুল মেনু আইছে, নাজমুল পেজ আইছে, ওকে এটা আমি অ্যাড করে দিলাম। তো এবার দেখেন আমি চাইতেছি নাজমুল পেজটা গ্যালারির মধ্যে থাকবে, তো গ্যালারির এখানে আমি অ্যাড করে দিলাম, দেখেন নিচে করে দিলাম, একটু নিচে, এর নিচে, ঠিক আছে। তো এবার দেখেন এখানে কি হয়, এটা দিলে এবার রিফ্রেশ করি, দেখছেন একটা ই হইল না, এখানে কিন্তু একটা ই হয়েছে, মেনু তৈরি হয়েছে নাজমুল বেস। এটা আবার কালারটা অন্যরকম হইতেছে, এটা আমাদের উইজেটে যা ঠিক করতে হবে, ঠিক আছে, পেজ হয়েছে। তো সমস্যা নাই, সবগুলা মেনুতে এরকম পাবেন, এরকম হবে না, এটা একটু সমস্যা হচ্ছে, ব্যাপার না। তো এইভাবে মানে যদি আপনি মেনুর ভিতরে মেনু রাখতে চান তাহলে এইভাবে করতে হয়, মানে নিচে দিতে হবে, দেখছেন। আমি চাইলে কোনটা কাজটা হয় নিচে দিয়ে দিই, ঠিক আছে। তো দেখেন আবার এখানে পাবলিশ করি, কিছুটা তো কোনটা কাছের ভিতরে দেখেন দুইটা আছে, এখানে দেখাইতেছে না, সাদা, সমস্যা নেই। তারপরে কোনটা কাছ, কোনটা কাছ এখানে আমি দিয়ে দিলাম প্রথমটা, এখানে শো করতেছে না, একটি সমস্যা, যাই হোক ব্যাপার না। তো এইভাবে আসলে ই করতে হয়, মেনু গুলা সেট করতে হয়। আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন, ঠিক আছে, ওকে। এইভাবে আপনারা একটা প্র্যাকটিস করবেন, চেঞ্জ করবেন, আবার এটাও চেঞ্জ করতে পারেন, এটার নাম হচ্ছে ফুটার, ফুটার কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়, এই যে দেখেন ফুটার, সরি এটা ফুটার না, এটা প্রাইসিং আর্স। তো আমরা একটু নিচের দিকে আবার ব্যাক করি, ব্যাক করে আমরা ফুটারও চেঞ্জ করতে পারবো, এখানে সাইড ফুটার, এই যে ফুটার বিল্ডার, এই যে দেখেন নিচের দিকে আসে বসছে, কপিরাইটের লেখাটা কোন জায়গায় আছে দেখেন, এই লেখাটা কপিরাইট লেখাটা দেখেন নিচের দিকে আছে, 2021 ফ্রিল্যান্সার রাজু, ঠিক আছে। তো এখানে কিন্তু কপিরাইট আছে। তারপরে আপনার এখানে লেখা আমরা চেঞ্জ করতে পারি, তারপরে এসটিএমএল দিয়ে কিছু একটা লেখছে অর সাইড, তো সবকিছু এখানে আমাদের কি ঘুরে ঘুরে দেখতে হবে, গট ইট। আচ্ছা আপাতত আমরা এই পর্যন্ত দেখি, পুরো জন্য ফুটারের কাজটা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ সামথিং আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে হোয়াট ইজ এ থিম বেসিক কাস্টমাইজেশন, ঠিক আছে। আমরা কিন্তু বেসিক কাস্টমাইজেশন দেখলাম কিভাবে একটা আপনার সেকশন নিতে হয়, কিভাবে সেকশন অ্যাড করতে হয়, না কিভাবে টেমপ্লেট বাইরে থেকে প্লাগইন থেকে নিয়ে আসতে হয় এলিমেন্টর দিয়া, হ্যাঁ এলিমেন্টরটা কিভাবে নতুন একটা ডিজাইন করতে হয়, ডিজাইন যদি না থাকে শুধু মানে হেডার আর ফুটার থাকলেই হয়ে যাবে, বাকি ডিজাইন আমরা নিজেরাই তৈরি করতে পারবো, ঠিক আছে। এরকম একটা বেসিক ধারণা আমরা আজকে কিন্তু পাইলাম। তো আমরা এইভাবে আজকে আজকের ক্লাসটা এইটুকুই থাক, আমরা নেক্সট ক্লাসে আপনারা এইটুকুই করে নেবেন, ঠিক আছে। জি জি একটা ওয়েবসাইট